ছবি তুলে আপনি এখন ফেসবুকে মানে আপনি এখন লিংকডইনে কি পোস্ট করবেন? আজকে আমি এই ভাইয়ের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। এই ভাই কিন্তু একজন ভালো সেলসম্যান, এই ভাই কিন্তু প্রচুর পরিমাণের কমিউনিকেশন স্কিল আছে। এই ভাইয়ের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে কি যে তিনি বারবার রিজেক্টেড হওয়ার পরেও ওই ক্লায়েন্টের কাছে আবার যান এবং যতক্ষণ পর্যন্ত উনি সাকসেসফুলি ডিল ক্লোজ করতে না পারে ততক্ষণ পর্যন্ত উনি হাল ছাড়েন না। ওনার এরকম একটা এক্সাম্পল আছে যে এক জায়গাতে উনি 30 বার ভিজিট করার পরে 30 বার রিজেক্টেড হয়েছে, 31 নম্বর বার গিয়ে সে ডিল ক্লোজ করে আসছে। এই লিখে পোস্ট করেন, এবার যান আপনি বসে। আরেকজন আসেন, ভাই আসেন। হ্যাঁ, ভাইয়ের একটা ভালো দিক কি? আমি জানি না সে কি জাদু ঘটনা করে মানুষকে, কিন্তু সামনাসামনি আমার কাছে যে জিনিসটা ধরা পড়ে সেটা হচ্ছে তার স্মাইলিং ফেস। সে যখন কোন এক জায়গায় যায় ক্লায়েন্টদের সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলে, যার কারণে ক্লায়েন্টের সঙ্গে যে কোনো ডিল করা অন্যদের তুলনায় তার পক্ষে একটু ইজি হয়ে যায়, যার কারণে সে ম্যাক্সিমাম ডিল ক্লোজ করতে পারে। 2 নম্বর পোস্ট, আর পোস্ট দেবো আপনাদের।